আসাম টক্সৰ বিশেষ অনুষ্ঠান নেপথ্যলৈ আপোনালোক সকলোকে স্বাগতম। মই কে জামান চৌধুৰী। নেপথ্যত আজি আমাৰ মাজত বহু কেইগৰাকী বিশিষ্ট অতিথি উপস্থিত আছে। আমি আপোনালোকক জনাই সুখী যে আমি নিজে গৌৰৱান্বিত, আমাৰ মাজত এই মুহূৰ্তত উপস্থিত আছে বাংলাদেশৰ বাণিজ্য মন্ত্ৰী টিপু মুন্সি ডাঙৰীয়া। আমাৰ সৈতে কিছু সময়ৰ পিছতে উপস্থিত হ'ব বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰীৰ অৰ্থনৈতিক উপদেষ্টা এ কে এম মুছিউৰ ৰহমান ডাঙৰীয়া। তাৰ সমান্তৰালকৈ আমাৰ সৈতে উপস্থিত আছে বাংলাদেশৰ সময় মিডিয়াৰ গ্ৰুপ এডিটৰ নাইমুল ইছলাম খান। তাৰ সমান্তৰালকৈ আমাৰ সৈতে আছে ইণ্ডো বাংলাদেশ চেম্বাৰ্ছ অফ কমাৰ্চৰ অধ্যক্ষ সভাপতি আব্দুল মতলিব আহমেদ ডাঙৰীয়া। তাৰ সমান্তৰালকৈ আমাৰ সৈতে আছে বাংলাদেশ নৌ পৰিবহণ বিভাগৰ উপদেষ্টা আব্দুল ছামাদ ডাঙৰীয়া, নৌ পৰিবহণৰ সচিব আব্দুল ছামাদ ডাঙৰীয়া। তাৰ সমান্তৰালকৈ আমাৰ সৈতে আছে বিশিষ্ট সাংবাদিক জিয়াউৰ ৰহমান। আমি সকলোকে আমাৰ এই বিশেষ অনুষ্ঠানলৈ স্বাগতম জনাইছোঁ। আৰু আজি আমি ভাৰত আৰু বাংলাদেশৰ যি শেহতীয়া বন্ধুত্ব, যি মৈত্ৰীক সম্পৰ্ক সুদৃঢ় হ'বলৈ গৈ আছে, তাৰ সমান্তৰালকৈ বিভিন্ন ক্ষেত্ৰত যি আচলতে সম্ভাৱনীয়তাই দেখা দিছে, সেই সমগ্ৰ বিষয়ৰ ওপৰত আজি আলোকপাত কৰাৰ চেষ্টা কৰিম। কি কি বিষয়ৰ ওপৰত যথেষ্ট সম্ভাৱনা আছে, কি কি বিষয়ৰ ওপৰত প্ৰবল সম্ভাৱনা আছে, আমি সকলো বিষয়ৰ ওপৰত কথা পতাৰ চেষ্টা কৰিম। প্ৰথমেই মই এই মুহূৰ্তত বাংলাদেশৰ বাণিজ্য মন্ত্ৰী টিপু মুন্সি ডাঙৰীয়া আপোনাৰ কাষলৈ আহিব বিচাৰিছোঁ। আমি আপোনাৰ কাছে আসতে চাইছি। প্ৰথমেই আপোনাকে আমি স্বাগত জনাইছি, বহুত বহুত স্বাগত। আপোনাৰ যথেষ্ট মূল্যৱান সময় আপুনি আমাক দিয়েছেন ব্যস্ততাপূৰ্ণ সময়ৰ মাজে। আমি প্ৰথমে আপোনাকে আপোনাৰ কাছ থেকে এটা জানতে চাই, আসামে আপোনাৰ এটা প্ৰথম ভ্ৰমণ নে এর আগে আপুনি আসামে আসেছিলেন? আসামে আমার আসলে যদি বলি প্রথম ভ্রমণ, কিন্তু একটা ছোট্ট একবার 71 সালে মুক্তিযুদ্ধের সময় আমি ওই কুচবিহারে ছিলাম। ওখান থেকে এক সন্ধ্যায় আমি আসামের কোনো একটা শহরে এসেছিলাম, সেই রাতে সেখানে ছিলাম, তারপরে আবার ফিরে। মনে আছে নাকি কি সেটা? ভুলে গেছি সেটার নাম, কিন্তু সেটা সেই 71 সালের কথা, মুক্তিযুদ্ধের সময়। কিন্তু আসলে বলা চলে যে এটাই আমার ফর্মালি প্রথম আসা। কেমন লাগলো আপনার? খুব ভালো লেগেছে জি। আসামের প্রাকৃতিক যে যে অবস্থান বা বাংলাদেশের, খুব বেশি প্রাকৃতিক দেখার সুযোগ হয়নি। প্লেন থেকে দেখলাম নিচের দিকে তাকিয়ে, কালকে একটু ব্রহ্মপুত্রের পারে গেলাম ঘুরে বেড়ানো, আজকে একটু ইচ্ছা আছে ঘুরে বেড়ানোর। তবে মানুষজন দেখে মনে হয়েছে যে সুন্দর হবে, কারণ ভালো পরিবেশের মানুষজনের মন ভালো হয়। আমার এক্সপেকটেশন, আমার ধারণা যে সুন্দর হবে। এই আন্তঃগাঁথনিটা, ইনফ্রাস্ট্রাকচারটা কেমন লাগলো আপনার? ভালো লেগেছে, ভালো লেগেছে। একটা ছোট একটা প্রভিন্সের, আপনাদের একটা রাজ্যের ক্যাপিটাল হিসেবে ভালোই, ক্যাপিটাল নয় এটা যদিও, বাট ইট দ্য মেইন শহর, ভালো লেগেছে, বেশ কোয়াইট বিগ। আমি আপনাকে এই প্রশ্ন করতে চাই যে এই মুহূর্তে যে আপনার যেটা প্রোগ্রামের জন্য এখানে এসেছেন, ইন্ডো বাংলাদেশ যে স্টেক হোল্ডার্স মিটিং, যে আপনি এই প্রোগ্রামটা লয়া আপনি কতটুক আশাবাদী, বা বাংলাদেশ সরকার এই প্রোগ্রামটা লয়ে কতটুক আশাবাদী যে কি হতে পারে, কি কি সম্ভাবনীয়তা আছে, কি হতে পারে এটা? এটা আমরা মনে, আমাদের এই সরকার এবার ভীষণ রকম খোলা মন নিয়ে নেমেছে যাতে ব্যবসার প্রসার ঘটে। আমার মতো মানুষকে বাণিজ্য মন্ত্রী বানিয়েছে, যদিও আমি রাজনীতিবিদ, তারপরেও আমার ব্যবসায়ী ব্যাকগ্রাউন্ড, তো এটা একটা মিক্সচার বলতে পারেন। আমাকে বলেছে মন্ত্রী বানানোর পর থেকে যে ট্রাই করো, চেষ্টা করো। আমার সাথে ব্যবসায়ীরা রয়েছে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডও ব্যবসায়ী, তো আমি তো আমরা খুব আশাবাদী। সারা শুধু ইন্ডো বাংলাদেশ বলেই নয়, সারা পৃথিবী আমরা চেষ্টা করছি ব্যবসা বাড়ানোর জায়গা এমন করে। আর ভারত তো আমাদের সেকেন্ড পার্টনার ব্যবসা বাণিজ্য সব কিছুতেই, আমরা খুবই আশাবাদী। আমাদের সব বড় যারা ব্যবসায়ী আছেন বাংলাদেশের, তারাও খুব উৎসাহী, আমার সাথেও এসছেন, আমাদের ইন্ডো বাংলাদেশের যে সভাপতি তিনি এসেছেন, আরও সবাই। তা আমরা ভীষণ রকম আশাবাদী যে এটার ইম্প্রুভমেন্ট ইম্প্রুভ হবে। এই নর্থ ইস্ট ইন্ডিয়ার পার্টেও কিন্তু আমরা আমাদের ব্যবসা বাড়াতে পারি, তার জন্যই আমাদের এত কথাবার্তার চেষ্টা। আমি ভীষণ রকম আশাবাদী। মানে তেখেতৰ যিটো বাংলাদেশৰ মুক্তিযুদ্ধৰ লগত, মুক্তিযুদ্ধৰ সময়ত অসমলৈ অহা আৰু আকৌ গুচি যোৱা এই যিটো এক্সপিৰিয়েঞ্চ তেখেতৰ, অকণমান আপুনি যদি আৰু একটু বলেন আপোনাৰ, কাৰণ আমাৰ ভাৰতৰ অনেক, আপোনাৰ বাংলাদেশৰ মুক্তিযুদ্ধৰ ক্ষেত্ৰত আমাৰ এক সহযোগিতাও ৰৈছে। তো এই ব্যৱসায়ৰ কথাটাই আসাৰ আগে একটু যদি ওই মানুষের সঙ্গে মানুষের যে সম্পর্ক, মানুষের লগত মানুষের যে সম্পর্ক, সেই বিষয়ে যদি আমি অল্প কথা পাতো। আমার বাংলা কি বুঝতে পারবে? হ্যাঁ,
আচ্ছা মুক্তিযুদ্ধের কথা বলেন, আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, আমার রেসপেক্ট সবসময় ভারতবাসীর কাছে, কেন সেই সময় আমাদেরকে যে সাহায্য করেছে সেটা ভোলার নয়। আর আমি সবসময় বলি যে ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড। তো ভারত রিয়েলি আমাদের ক্রাইসিসে, তখন কোনো স্বার্থ হবে বা কিছু হবে সেটা তো কনসিডারেশনে ছিল না। আর তার চেয়েও আর একটা বড়ো কথা যে আমি একাই মুক্তিযোদ্ধা না, আমার বাবাও মুক্তিযোদ্ধা, সো আমরা সাহায্য পেয়েছি অনেক। আমি আমার বাবা ব্রিটিশ সোলজার থাকার কারণে তার ট্রেনিংয়ের দরকার হয়নি, কিন্তু আমাকে ট্রেনিং দিয়েছে ভারত। আর সেই সময় 1 কোটির উপরে মানুষ এইখানে এসছে, এই আসাম বলেন, আগরতলা বলেন, বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মানুষ আমাদের ঢুকে পড়েছে। এবং সেই সময় এই ভারত যেভাবে সাহায্য করেছে, ভারতের জনগণ যেভাবে সাহায্য করেছে, আমি আমার অভিজ্ঞতাটা জানি। আমি যেদিন দিনাজপুর বেরিয়ে যাই, বাংলাদেশ থেকে ভারতে ঢুকি, সেদিন একদিন 7 লক্ষ মানুষ দিনাজপুর থেকে পশ্চিম দিনাজপুরে ঢুকেছে। এত লোককে জায়গা দিয়েছে, থাকতে দিয়েছে, সাহায্য করেছে। তো সেই সময়ের কথা আমাদের মনের মধ্যেই আছে, আর আমরা কখনো সেটা বলবো না যে ভারত আমাদেরকে সেভাবে সাহায্য। মানে মুন্সিডাঙ্গুরিয়া এটু কথা কব বিচাৰিছে যে বাংলাদেশৰ মুক্তিযুদ্ধৰ সময়ত ভাৰতৰ মানুহে, ভাৰতৰ চৰকাৰে যি তেখেতসকলক সহায় কৰিছিল, যি সহযোগিতা আগবঢ়াইছিল, সেইটো তেখেতসকলে কেতিয়াও নাপাহৰিব নোৱাৰে, তেখেতসকলে পাহৰিব নোৱাৰে। তো একটু যদি আপনি আরো বলেন আর কি, মানে আমাদের সাহায্যটা বাংলাদেশের মানুষ কিভাবে পেয়েছে ভারতের মানুষের জন্য? আমার দেখেন বর্ডারে আমাদের সাধারণ মানুষরা এসে, নতুন জেনারেশনে এই কথাগুলো বহুত অনেকটা জানে না। অনেকগুলো এক্সপ্রেস বলি, যেমন ধরেন যদি বলিস প্রত্যক্ষ সাহায্য, তাহলে বর্ডার বেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় 1 কোটি মানুষের মতো মানুষকে থাকার জায়গা, আশ্রয় দেওয়া, খাবারের ব্যবস্থা করা, সব কিছু তারা করেছে। সেটা তো খুব সহজ ব্যাপার নয়। আর সে মোস্টলি সে জায়গাটা আপনাদের এই নর্থ ইস্ট, পশ্চিমবঙ্গ এবং এই দিকটার জায়গা, বর্ডার অ্যাডজাস্টমেন্ট শব্দে, সেখানে আমরা সাহায্য পেয়েছি। ভারত সরকার আমাদের ট্রেনিং দিয়েছে, মুক্তিযোদ্ধাদের তৈরি করে দিয়েছে, আমাদেরকে অল্প সময়ের মধ্যে মাত্র 28 দিন ট্রেনিং দিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছে, যুদ্ধে যাও। তো সেটা তো সেই সময়ের জন্য তো বিশাল উপকার আমাদের জন্য। তারপরে এটা গেল স্থানীয় প্রেক্ষাপটে, আন্তর্জাতিক প্রেক্ষাপটে সারা পৃথিবীকে বোঝাতে সক্ষম হয়েছে মোরাললেস যে এই বাংলাদেশের যে অবস্থান সেটা সঠিক, এই পক্ষে থাকা উচিত। এবং সেটা আন্তর্জাতিক পরিসরে ভারত সেই কী রোলটা করেছে। আমার ক্যাম্পে কিন্তু তখনকার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীও এসেছিলেন, তার মতো মানুষ ঘুরে বেরিয়েছে। সব কিছু মিলে ভারতবর্ষের মানুষের সাহায্য, তখন ভারতীয় সরকারের সাহায্য, এই সব মিলে আমরা মনে করি তারা যথেষ্ট সাহায্য আমাদের করেছে। আমি আকো যেহেতু ব্যবসায়ের উপর আমি আলোচনা করি আছো, আমি আকো আহিব বিচাৰিছো আমরা ফিরে এসে ব্যবসায়। জি, যেহেতু আপনি বলেছেন যে আমরা যথেষ্ট আশাবাদী এই বিষয়টা ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে, কোনগুলো বিষয়ের উপরে, কোনগুলো সেক্টরের উপরে আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন, বা কোনগুলো সেক্টর নিয়ে আপনারা বেশি আশাবাদী যে একটু এইটা সেক্টরের? একটা ব্যাপার বলি কি, আমরা সরকার ব্যবসা করবে না, করে না। জি, সরকার ব্যবসাতে সাহায্য করবে, যেন ব্যবসায়ীরা এগিয়ে আসে। আমরা ফিক্স করে দিতে চাই না যে এইটা 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 করতে হবে, ব্যবসারাই কিন্তু দে উইল ফাইন্ড আউট দেয়ার ওয়েজ, যে তারা কোথায় ঢুকবে, কী ব্যবসা তারা করবে, কোনটাতে তাদের লাভ হবে, কোনটাতে ঢুকবে। তবে জেনারেলি যদি বলি আমরা, তাহলে আমাদের অনেক কিছু এনএক্সপোর্ট। গত 2 দিন ধরে যেহেতু আমি রেডিমেড গার্মেন্টস সেক্টরের লোক, আমি একসময় বিজিএমের প্রেসিডেন্ট ছিলাম, মানে আমাদের সমিতির, তো অনেকে আমাকে বলছে যে এখানে কিন্তু রেডিমেড গার্মেন্ট এক্সপোর্ট করা যায়। আমি 2 দিনে বাজারটা এক্সপ্লোর করতে পারি না, কিন্তু আমি একদম নিশ্চিত ফিরে গিয়েই আমি আমার লোকজন পাঠাবো, দেখো কী করা যায়। আমাদের সাথে যেমন মাতলুবুর রহমান সাহেব আছে, আমাদের একজন স্বনামধন্য ব্যবসায়ী, আরও অনেক ব্যবসায়ী রয়েছেন, তারা কিন্তু খুঁজে বেড়াবেন, তারা কিন্তু জানেন এবং কী করবেন, কোটা কোথায় কী করতে হবে, সেই ব্যাপারে তারা কাজ করবেন। মূলত আমাদের আপনাদের কাছ থেকে আমাদের কিছু ইম্পোর্টের ব্যাপার আছে, যেমন ধরেন ক্লিংকার আছে, তারপরে আরও অনেক কিছু আছে। আমি শুনেছি যে এখান থেকে সোজাসুজি ইংল্যান্ডে, সিঙ্গাপুরে, হংকংয়ে ভেজিটেবল পাঠানো হয়, ডাইরেক্ট ফ্লাইট যায়। আমার সাথে চিপমেনির সাথে কথা হচ্ছিলো, আরও অনেকগুলো ব্যবসার কথা বলছিলেন উনি। তো এরকম আমরাও দেখি এক্সপ্লোর করে, কোনো স্পেসিফিক যে আমরা, কিন্তু আমাদের ব্যবসায়ীরা কিন্তু সেই সীমাবদ্ধতা নিয়ে আসে নাই, তারা নিয়ে এসছে খোলা মন নিয়ে কী ব্যবসা করা যাবে আর সেই ব্যবসার জন্য তারা চেষ্টা করবে। আমাদের ব্যবসায়ীরা কিন্তু একদম পরিষ্কার মনে করে যে বাণিজ্য বসতি লক্ষ্মী, সেই লক্ষ্মী ধরার জন্য তারা যে কোনো জায়গায় ঢুকে। যে মানে বাংলাদেশৰ লগত আমাৰ ইমান মৈত্ৰী সম্পৰ্ক, কিন্তু ব্যৱসায়িক যিটো সম্পৰ্ক, ব্যৱসায়ী সম্পৰ্কটা কিন্তু আমাৰ এত ভালোভাৱে এখনো মানে কৰি উঠিব পাৰিনি, সেইটোৱেই আমাৰ ফেইলিয়াৰ।
একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে ভারত বাংলাদেশ সম্পর্ক ভালো, কিন্তু ইতিহাস যদি ট্র্যাক করেন 75 বঙ্গবন্ধুকে হত্যা করার পর এই সম্পর্কটাই কিন্তু ভাটা পড়ে, রিয়েলিটি ইজ লাইক দিস। তারপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 96 আসলেন 5 বছরের জন্য, সেটা তার প্রথমবারের মতো আসা, কিছু বুঝে নেওয়া, ব্যবসা বাণিজ্য রাষ্ট্র পরিচালনা, ইট টেক্স টাইম। তারপরে উনি চেষ্টা করেছেন, এরপরে আবার ঘুরে গেল সব। এই তো বলা চলে যে রিয়েলি রিয়েলি যদি ধরি আমরা এই 11 বছর কিন্তু একটা ধারাবাহিকতা রেখে আমরা এগানোর চেষ্টা করছি। এবং আমি মনে করি হোপফুলি এই আগামী 4.5-4 বছর এখনও আছে, এই 4 বছরের পরে যদি বেঁচে থাকে আপনারা দেখতে পাবেন, বলতে পারবো আমি অবস্থাটা টোটালি বদলে গেছে, টোটালি চেঞ্জ হবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, যেগুলো নতুন আন্তঃগাঁথনি নির্মাণ করা হবে, আন্তঃগাঁথনি ইনফ্রাস্ট্রাকচার, ও আচ্ছা, সেগুলো কানেক্টিভিটি, রুট কানেক্টিভিটি, আপনার নৌ পরিবেশনের ক্ষেত্রে হোক, সেইগুলোতে ইনভেস্টমেন্টটা, খরচটা যেটা হবে সেটা কি বাংলাদেশ সরকারে বহন করবে না ভারত সরকারে করবে না উভয়? আমার সাথে নৌ পরিবহন মন্ত্রীর সেক্রেটারি সাহেব রয়েছেন, উনি আরো গভীরভাবে বলতে পারবেন কে ইনভেস্ট করবে না করবে, উইল ডিসাইড প্রয়োজনে আমরা করবো, প্রয়োজনে ভারত করবে, সেটা একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করবো, কেন সবার ইন্টারেস্টের জন্য, দ্যাট সেটা বড় ফ্যাক্টর না। বড় ফ্যাক্টর হলো যে কোনটা কোনটা আমরা করবো সেটা প্রায়োরিটি ঠিক করে এগিয়ে যাওয়া। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাই, আগর উডের যেটা আগরের কাঠ, কাঠের যেটা ব্যবসায়, এটা আসামেও আছে আর আসামের থেকে খুব বেশি বাংলাদেশের সেটা আছে, সেটা নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের পলিসিটা কী, বাংলাদেশ সরকারের পলিসিটা কী জানি না, কিন্তু আমাদের ব্যবসায়ীদের মাথায় কিন্তু এটা ঢুকেছে। আমাকে গতকালকে আমাদের যে বড় ব্যবসায়ী আছেন উনি কিন্তু আমাকে কাগজপত্র দিয়েছেন এবং তারা কিন্তু এই পথে হাঁটছেন, এক্সপ্লোর করছেন। এবং এই আমি একেবারেই মানে নিশ্চিত যে এই আমাদের ব্যবসায়ীরা যখন মাথায় এটা ঢুকেছে তারা কিছু একটা বের করবে। এখনও আপনার সেটা নিয়ে কোনো পলিসি সরকার, আমি প্রথমেই বলেছি সরকার ডাইরেক্টলি কী ব্যবসা করবে না করবে তা কিন্তু বলছে না, সরকার দরজা খুলে দিয়েছে, সেই দরজায় আমাদের ব্যবসায়ীরা, আপনাদের ব্যবসায়ীরা পথ বেছে নেবে। আসামের যারা আগর ব্যবসা, মানে এই আগর কাল্টিভেটার্স এবং যারা বিজনেসম্যান যারা করে আর কি, তারা যেটা জিনিস জানতে চাইছে সেটা হলো আমাদের এখানে গভর্নমেন্টও একটা পলিসি নতুন করেছে, তো আপনাদের ওখানের পলিসিটা কি, এক্সপোর্ট পলিসি কীভাবে হয়, মানুষকে কীভাবে ফ্যাসিলিটেট করা হয়, এবং সেটা কি আমাদের এখানে এখন অবধি আগরটা নিষিদ্ধ ছিল কিছুদিন আগ অবধি, অল্প দিন আগলে কি আমার ইয়াত আগরের ব্যবসায় আগরের গছ কটা ইত্যাদি নিষিদ্ধ আছে, হ্যাঁ, তো সেইটা আর কি প্রমোট করার জন্য গভর্নমেন্টের কি পলিসি আছে সেটা আমাদের এখানে মানুষ জানতে চায়। আমাদের গভর্নমেন্ট ওপেন, আমাদের ব্যবসায়ীদেরাই এখন এই দায়িত্বটা নিয়ে এগিয়ে যাবে, গভর্নমেন্ট ওপেন, কোনো বাধা নেই আমাদের ওখানে, আমাদের ব্যবসায়ীরা আলোচনা করে ঠিক করে নেবে কীভাবে তারা এইটা ব্যবস্থা। যেহেতু আমি দর্শকলক উল্লেখ করিব লাগিব যে যেহেতু মন্ত্রীগুলো যথেষ্ট ব্যস্ততা, আমি ইতিমধ্যে উল্লেখ করেছিলো অনুষ্ঠানের আরম্ভণিতে, গতিকে আমি তেখেতক পড়া সম্পূর্ণ খবর লোক নিম, আমি তেখেতক এড়িয়ে দিব লাগিব, মানে আপনাকে আমি জি জি আপনার যথেষ্ট ব্যস্ততাপূর্ণ সময় তার জন্য আমি জানতে চাই আপনার কাছ থেকে, বাংলাদেশ ভারতের কতটুকু ইনভেস্টমেন্ট বিনিয়োগ আছে এই পর্যন্ত, আর এই ইনভেস্টমেন্টগুলো কোন কিনা সেক্টরে সেটা হচ্ছে? এক্স্যাক্ট ফিগার তো আমি বলতে পারবো না, আই এম নট ইকুইপ টু দিস ইনফরমেশন, কিন্তু ভারত তো অনেকগুলো মেজর সেক্টরে আমাদের, হ্যাঁ, $3 billion এছাড়াও বিভিন্ন অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচারে আছে, মোটর বা আমাদের এনার্জিতে আছে, হ্যাঁ, রেলওয়েতে আমাদের তারা সাহায্য করছে, অনেকগুলো মেজর সেক্টরেই ভারতবর্ষ আমাদের সাথে আছে। ওই যে আমাদের সেক্রেটারি সাহেব বলছে 5 billion, সো মেজর হচ্ছে আপনার ইনফ্রাস্ট্রাকচার, এনার্জিতে আছে, রেলে আছে, পোর্টে আছে, কিছু কিছু রাস্তাও করছে, রোডে আছে, সো অল দিস মেজর সেক্টরস। উপায় নাই দর্শকসকল, আমি বহুত কথা পাতিবলগীয়া আছিলে, কিন্তু যেহেতু সময়ৰ নাটনি, সেই সময়ৰ নাটনিৰ বাবে আমি এই মুহূৰ্ততে টিপু শেখ ডাঙৰীয়াক ইতিমধ্যে আমি বিদায় দিব লাগিব আমাৰ অনুষ্ঠানৰ পৰা। বহুত 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 ধন্যবাদ, আপনি আমাৰ আপোনাকেও ধন্যবাদ, আসামবাসীকে ধন্যবাদ, আমরা একসাথে থাকতে চাই, এগোতে চাই, উন্নতির পার্টনার হতে চাই, থ্যাংক ইউ। আমাৰ এই অনুষ্ঠান অব্যাহত থাকিব, নেপথ্যত সময় হয়ে পড়ছে একটা সমূহ বাণিজ্যিক বিরতির, বিরতির পিছতে আমি আমার সাথে থাকা অন্যান্য অতিথিসকলের কাছত যাওয়ার চেষ্টা করিম, আর তেখেতসকলের পৰা সমগ্র বিষয়টির উপর আমি আলোচনা আমার অব্যাহত থাকিম। বিরতির পিছতে পুনর্বার স্বাগতম জানাইছো, আপনি চাই আছে
নেপথ্য যিহেতু আমি উল্লেখ কৰিছোঁ, ভাৰত আৰু বাংলাদেশৰ মাজৰ যি শেহতীয়া কূটনৈতিক সম্পৰ্কই হওক বা শেহতীয়া যি অৰ্থনৈতিক সম্পৰ্ক, সেই সম্পৰ্ক বাণিজ্যিক সম্পৰ্কৰ ওপৰত আমি আলোকপাত কৰি আছোঁ। কেনেদৰে দুয়োখন দেশৰ মাজত বাণিজ্যিক সম্পৰ্কই এক সুদূৰপ্ৰসাৰী প্ৰভাৱ পেলাব পাৰে তাৰ বিষয়ৰ ওপৰত আমি আলোচনা কৰি আছিলোঁ। বিৰতিলৈ যোৱাৰ পূৰ্বে বাংলাদেশৰ বাণিজ্য মন্ত্ৰীগৰাকী আমাৰ সৈতে আছিল আৰু এই মুহূৰ্তত আমাৰ সৈতে আহি যোগদান কৰিছে বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰীৰ অৰ্থনৈতিক উপদেষ্টা এ কে এম মছিউৰ ৰহমান ডাঙৰীয়া। মছিউৰ ৰহমান ডাঙৰীয়া, আপোনাক আমি এই মুহূৰ্তত স্বাগতম জনাইছোঁ। এই মুহূৰ্তত মই আব্দুল ছামাদ ডাঙৰীয়াৰ কাষলৈ যাব বিচাৰিছোঁ, নৌ পৰিবহণ বিভাগৰ সচিব বাংলাদেশৰ। আমি আপনার কাছে আসতে চাইছি যে যেটা আমরা আলোচনা করেছি ইতিমধ্যে, আপনি কি ভাবেন যে কি কি বিষয়ের উপরে আমরা যথেষ্ট সম্ভাবনীয়তা আছে, যেহেতু ভারত আর বাংলাদেশের মাঝে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ একটা দীর্ঘদিন ধরে এটা সম্পর্ক আছে, কিন্তু সেই সম্পর্কটা বাণিজ্যর ক্ষেত্রে কিন্তু রূপান্তরিত হয়েছিল না, কিন্তু দেখা গেছে যে লাস্ট কয়েক বছর থেকে সেটা একটা নতুন একটা দিশায় গেছে। কি কি বলবেন? ভারত এবং বাংলাদেশের সাথে তো সম্পর্ক ঐতিহাসিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, কিন্তু আমরা এখন মূলত বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা করছি। এই আমাদের যে এই যে সামিটের উদ্দেশ্যও তাই, বাণিজ্য সম্পর্কটাকে গভীর করা। বাংলাদেশ 10 বিলিয়ন এক্সপোর্ট করে ভারত থেকে এবং এখন মোটামুটি 1 বিলিয়নের মতো এক্সপোর্ট করে ইন্ডিয়াতে, কিন্তু আমাদের নর্থ ইস্ট রিজিয়ন যেখানে আমরা আজকে এই সামিট করতেছি সেখানে কিন্তু তাদের শেয়ার বাংলাদেশে যে এক্সপোর্ট করে তাতে মাত্র 1% হয়নি নর্থ ইস্ট রিজিয়নে, এত কম। হ্যাঁ, তো সেখানে নর্থ ইস্ট রিজিয়নের সাথে অনেক হিউজ করিডোর আছে, আমাদের অনেকগুলো স্থলবন্দর আছে এবং রিভার এন্ড কানেকটিভিটি আছে। ব্রহ্মপুত্র যমুনা দিয়ে আমাদের ঐতিহাসিক রিভার এন্ড কানেকটিভিটি, যেটা আফটার PIWTTতে এই ধুবরি হয়ে আসাম হয়ে ভুটানের মালামাল এবং এই আসাম পশ্চিমবঙ্গের মালামাল কলকাতা পর্যন্ত বা একবারে সেই সব এলাকাতে যায়। আরেকটা কানেক্টিভিটি হচ্ছে আমাদের আশুগঞ্জ থেকে যে আমাদের সুরমা কুশিয়ারা দিয়ে সেই কানেক্টিভিটিটা হচ্ছে করিমগঞ্জ বদরগঞ্জের কাছে। তো সেই যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটিটাকে আরও জোরদার করার জন্য বাংলাদেশ এবং ভারত মিলে আমরা কিন্তু রিভার ড্রেজিং করতেছি, অনেক জায়গায় ড্রাফট কম, রিভার ড্রেজিং করতেছি এই দুই নদীতেই। এবং এখানে ধরিত্রী একটা হচ্ছে ইন্ডিয়ার কোম্পানি এবং বঙ্গ হচ্ছে বাংলাদেশের কোম্পানি, জয়েন্টলি তারা এই কাজ করতেছে। তো আমরা বেশি বেশি চাচ্ছি যে আমাদের যেহেতু রিভার এন্ড কানেক্টিভিটিতে অনেক সস্তা, চিপ এবং পরিবার বান্ধব, যে মালামাল কার্গোগুলো সহজে পাঠানো। তাছাড়া ল্যান্ডপোর্টগুলোর কথা যদি বলি, যে ধরেন যে এটা বলেছেন যে বাংলাদেশের একটা সংস্থা আর ভারতের একটা সংস্থা দুইটা মিলে কাজ করছে, যে এই খরচাটা কে, এই খরচার 80% দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, 20% বাংলাদেশ গভর্নমেন্ট দিচ্ছে। আচ্ছা, বাংলাদেশ গভর্নমেন্ট দিচ্ছে। আর হচ্ছে যে এর বাইরেও আমাদের ধরেন যে অনেকগুলো স্থলবন্দর আছে, সেই স্থলবন্দরগুলোর কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশ অংশে আমরা ভালো ডেভেলপ করেছি, যেমন মনে করেন তামাবিল স্থলবন্দর, কিন্তু অপর পাশে কিন্তু ইন্ডিয়ান অংশে তারা ডেভেলপ করতেছে, এখনও ওইভাবে ডেভেলপড হয়নি। যেমন মনে করেন আমাদের নাকুগাঁও স্থলবন্দর তুরার উল্টা দিকে ডালুতে, সে ডালুরটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপড হয়নি। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে গৌহাটির থেকে চট্টগ্রাম বন্দর পর্যন্ত কার্গো মালামাল পোস্তে আপনার সড়ক পথে যদি যায় 600 থেকে 700 কিলোমিটার আপনাকে ট্রাভেল করতে হবে, আর আপনি যদি রেঙ্গুন দিয়ে যান তাহলে 1200 কিলোমিটারের মতো হবে, আপনি যদি হালদিয়া কলকাতা দিয়ে দেন 1500 কিলোমিটার হবে, কাজে অনেক চিপ। এবং আপনি এখানে আগরতলাতে যে রেল লাইন কানেক্টিভিটিও হচ্ছে, রোড কানেক্টিভিটিও আছে ত্রিপুরাতে, সেটা হচ্ছে। তো এই যে স্থলবন্দরগুলোর যদি ডেভেলপমেন্ট করি তাহলে নর্থ ইস্টের সাথে আমাদের ব্যবসা অনেক ভালো হবে। বিশেষত দর্শকক মানে আমাদের কথাটা বলে দিচ্ছি আর কি, বিন্দুয়ে বলো যে মানে আমাদের যারা দর্শক আর কি সব বাংলা দর্শক বুঝে না, তো সেই একটু আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে একটু অ্যানালাইসিস করেও দিতে হয় আর কি। ওকে, তো যেটু কথা তেখেতে কইছে সেটু হল যে বাংলাদেশৰ লগত আমাৰ এটা দীঘলীয়া সম্পৰ্ক আছে, বন্ধুত্বপূৰ্ণ সাংস্কৃতিক ঐতিহ্যবাহী এটা সম্পৰ্ক আছে, কিন্তু সেই সম্পৰ্কটোক আমি ব্যৱসায়িক ক্ষেত্ৰলৈ সিমান পৰিমাণে উন্নত কৰিব পৰা নাই।
তেখেতসকলৰ যিটো এক্সপৰ্ট হয় 10 বিলিয়নৰ, সেই 10 বিলিয়ন এক্সপৰ্টত 1 বিলিয়ন ডলাৰ এক্সপৰ্ট ইণ্ডিয়ালৈ হয় আৰু তাৰ 1% অসমে বা উত্তৰ পূৰ্বাঞ্চলে নাপায়। সেইটো কিন্তু আমি গুৰুত্বপূৰ্ণ সাংঘাতিক গুৰুত্বপূৰ্ণ কথা এইটো যে আমি ইমান ডাঙৰ এটা এৰিয়া, আমাৰতো আটাইতকৈ বেছি বৰ্ডাৰ বাংলাদেশৰ লগত আছে, কিন্তু বাংলাদেশৰ যিটো অৰ্থনৈতিক তেওঁলোকৰ সম্পৰ্ক আমাৰ তেওঁলোকৰ লগত আছে, আমি তাৰ সুবিধাটো ল'ব পৰা নাই প্ৰথম কথা। দ্বিতীয় কথাটো হৈছে বাংলাদেশৰ লগত তেখেতসকলৰ যিটো চট্টগ্ৰাম বন্দৰলৈ আমাৰ ইয়াৰ পৰা যাওঁতে 600 কিলোমিটাৰ্ছ সাগৰ বন্দৰৰ পৰা গুৱাহাটীলৈ এটা বস্তু আনিবৰ কাৰণে একদম ক্লোজেষ্ট ৱে এইটো। তো এই ৰাস্তাটো আমি এক্সপ্ল'ৰ কৰিব পৰা নাই। এতিয়া গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়া আৰু গভৰ্ণমেণ্ট অফ বাংলাদেশে ইউনিটেৰি ডিচিশ্যন লৈ পেলাই ব্ৰহ্মপুত্ৰ নদী ব্যৱহাৰ কৰি বা কুচিয়াৰা নদীক ব্যৱহাৰ কৰি সেই ৰাস্তাটো বনাব বিচাৰিছে, তাৰ কাৰণে নদী খান্দিব লগা হৈছে, এইটো খান্দি আছে, সেই কথাটো তেখেতে কৈছে। তো এই কাজটা স্যার কতদিন মানে কত চলবে, কতদিনের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে? কমপ্লিট হবে, দ্রুতই কমপ্লিট হবে। যেমন নদী ড্রেজিং এর কাজ আমরা শুরু করে দিয়েছি, যে ব্রহ্মপুত্র যমুনা এবং ব্রহ্মপুত্র আমাদের ওখানে আপনারা জানেন যে ওখানে দুই ভাগ হয়ে একদিক দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র ময়মনসিংহ রামপুর দিয়ে আরেকটা হচ্ছে যমুনা মেইন প্রবাহ চলে গেছে। এখন আমাদের কার্গো যায় যমুনা দিয়ে, কিন্তু আমরা পুরাতন ব্রহ্মপুত্র জিওবি ফান্ডে অ্যাবসোলিউটলি 4,000 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন আমাদেরকে, জিওবি ফান্ড ইউজ করে আমরা করতেছি। তাতে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টাকা দিয়েছে, হ্যাঁ, এবং তাতে এই যে কার্গোগুলো এখন মনে করেন করিমগঞ্জে যাবে, তাতে 100 কিলোমিটার কমে যাবে নদীপথ। মানে যখন তারা ধুবড়ি পার হয়ে সিরাজগঞ্জেও যেতে হবে না, বাহাদুরাবাদ থেকে ময়মনসিংহ জামালপুর হয়ে ভৈরব দিয়ে আশুগঞ্জ দিয়ে চলে যাবে করিমগঞ্জে। আচ্ছা, তাতে এটা বাংলাদেশের অর্থে হচ্ছে শর্টেস্ট রুট, শর্টেস্ট রুট হচ্ছে। আর কুশিয়ারা যমুনাতেও আমরা করতেছি, কাজে আমরা চেষ্টা করতেছি যে আমাদের এই কার্গোগুলো নৌপথে নেওয়ার জন্য। তাহলে এটা বাংলাদেশের জন্য ভালো হবে, ভারতের জন্য ভালো হবে, ভুটানের জন্যও ভালো হবে, এবং ভুটানকেও এটার ভিতরে, যেহেতু ভুটানের সাথে বাংলাদেশেরও একটা চুক্তি হয়েছে, ভারতেরও চুক্তি হয়েছে, ভুটান থেকেও যাতে ট্রান্সপোর্টটা করা যায়। এবং নেপালের সাথেও স্যার বারবার বলেছেন যে নেপালের সাথে যেহেতু একটা রিজনাল কানেক্টিভিটি আমরা বিবিআইএনের আওতায় বিমস্টেকের আওতায় করতেছি, কাজে এই সবগুলো দেশকেই যেন আমরা অন বোর্ডে রাখি আমাদের আমাদের পাশেই। রাইট, আমি ফিরে আসবো আপনার কাছে। আমি এই মুহূর্তে নাইমুল ইসলাম খান আপনার কাছে যেতে চাইছি। আপনি ফার্স্ট রিয়াকশন আপনার কি হবে, আপনি আসেন এই মিটিংয়ে আসেন, যে যেটা হয়েছে কি কি আশা দেখছেন, আপনি কি কি বলবেন? না, এটা তো আমরা আসলে অনেক দিন যাবৎ সাংবাদিক হিসেবে চর্চাও করি ভারত বাংলাদেশ সম্পর্ক। আমরা সেই 80s ভারত বাংলাদেশ যৌথভাবে পত্রিকাও করেছি বাংলাদেশে। আমরা ভারত বাংলাদেশের সম্পর্কটা মুক্তিযুদ্ধের সময় যেই চেতনাটা ছিল, 75-এ যখন এটা বলা হয়েছে, এখানে টিপু মুন্সি সাহেব বলেছেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর কিন্তু এই রিলেশনটা একদম উল্টো হয়ে গেছে। ভারত তখন, ভারতের অবস্থা এমন ছিল যে 71 সালে মনে হচ্ছে 2টা পাকিস্তান তৈরি করা হয়েছে, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল। মানে বাংলাদেশ তখন স্বাধীন পূর্ব পাকিস্তানের মতো অবস্থা। তো আমরা যে মাঝে মাঝে এখানে বলি না যে ভারতের সাথে তো বাংলাদেশের এতদিনের সম্পর্ক, কিন্তু ব্যবসা বাণিজ্যে সম্পর্কে ভালো হয় নাই কেন? অনেকটা এটা হয় নাই কারণ মাঝখানে অনেক বছর গেছে যখন আসলে সম্পর্কটা ভালো ছিল না। সুতরাং ধারাবাহিকভাবে ভালো সময় কিন্তু এই 11 বছরে আমরা পড়েছি। সুতরাং এই ধারাবাহিকতাটা যদি আরও, টিপু মুন্সি সাহেব বলেছেন আরও 4 বছর গেলে আরও সিগনিফিকেন্টলি আমরা অনুভব করব। যদি এটা কোনো কোনোভাবে আরও 5 বছরও এর অ্যাড করা যায়, আমার মনে হয় এটা খুব সলিডিফাইড হবে। বাই দ্যাট টাইম ভারত বাংলাদেশের সম্পর্ক, এই যে সীমাবদ্ধতাগুলো, বিশেষ করে আমাদের যে বর্ডারিং ক্লোজেস্ট নেইবার নেইবারিং এরিয়াসগুলি, এগুলির সাথে যেটা দেখা গেল 1% অফ দি বিজনেস, সেটাকে কীভাবে বাড়ানো যায়, আমার মনে হয় সেই দিকটাতে আমাদের কাজ হবে। আর এখানে আসলে তো আমি অনুভব করি, আসলে বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশেই আছি অনুভব করি। জি, এই মানে জাস্ট অ্যানালিসিস যে তুমি চাবা, আমি 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 এটা বস্তু চাওঁ যে আমার নেবার দুখন দেশ, এখন পাকিস্তান এখন বাংলাদেশ। পাকিস্তানের সঙ্গে আমার দেশের সম্পর্ক কূটনৈতিকই হোক ব্যবসায়ী হোক বড় একটা সুখকর সম্পর্ক আমার নয়, সকলে জানে হয়।
কিন্তু অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশ আমার উচৰ দেশ তেওঁলোক হৈছে আমার দেশের আটাইতকৈ ভাল মিত্র, কূটনৈতিক মিত্র। গতি এইটো আমার কারণে ডাঙর কথা, আর এই সুযোগটা আমি লোব লাগে। স্যারে সেইটো কথাই কৈ আছে যে বাংলাদেশের সঙ্গে আমাদের যেটা সম্পর্ক সেইটাকে আমরা ব্যবসায়িক ক্ষেত্রেও আমরা যাতে একটা ভালো সম্পর্ক বা উন্নততর সম্পর্ক পরস্পরের যাতে আমাদের উন্নতি করার মতো সম্পর্ক হয় সেই সম্পর্কটা আমরা গড়ে তোলা প্রয়োজন। আব্দুল মতলিব আহমেদ, আপনার কাছে কি বলবেন? বুঝলে, আমরা তো এটাই বলবো যে গত কালকে আমাদের স্টেক হোল্ডার্স মিটে আমি বলেছি যে 30 বছর পর অক্লান্ত পরিশ্রমের পরে এখন আমরা একটু হাসতে পারছি। কেন? 90 সনের দিকে যখন আমরা নর্থ ইস্টে ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স এই বিচিত্রে যখন আমরা ডেলিগেশন নিয়ে গিয়েছিলাম যে আমাদের সাথে কী করে আই টু বিজনেস বাড়ানো যায় এবং যেসব পয়েন্টসগুলো আমরা নিয়ে এসেছিলাম দিল্লি সরকার থেকে, তখন আমরা এই সাপোর্টটা পাইনি। আজকে 30 বছর পর দেখছি দিল্লি নর্থ ইস্টে চলে আসছে এবং বলছে প্লিজ তোমরা কী করতে চাও করো। এই যে চেঞ্জটা, চেঞ্জ অফ মাইন্ডসেট বোথ ইন বাংলাদেশ অ্যান্ড ইন ইন্ডিয়া, এবং ইন্ডিয়ান মাইন্ডসেটটা ইজ বিগার দেন আওয়ার ওন মাইন্ডসেট। কারণ আমরা কিন্তু আমাদের ন্যাচারাল লেবার, আমরা যে করে হোক কিন্তু আমাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। যদি আপনি অফিসিয়াল না করেন দেখবেন যে আনঅফিসিয়ালি হচ্ছে। মানে এমন এক জিনিস নেবারটা যে এটা আপনাকে আটকে রাখতে পারবে না। নদী যেমন নিচের দিকে যাবেই, এই রিলেশনশিপটা আমাদের হতেই থাকবে। কিন্তু আমরা যতটা ফর্ম্যাল করতে পারবো ততটাই উভয় দেশ এটাকে উপকৃত হবে। তো গতকালকে আমি আরেকটা কথা বলেছি যে নর্থ ইস্টও আগে ভাগাভাগি ছিল, মানে বন্ধুত্ব থাকলেও থাকে না। কিন্তু গতকালকে আসামের চিফ মিনিস্টার যেভাবে ত্রিপুরা চিফ মিনিস্টারকে আলিঙ্গন করলেন, যেভাবে বড় ভাই ছোট ভাইয়ের একটা হৃদ্যতা আমরা দেখতে পেলাম ওপেনলি, এটা ভালো একটা জিনিস ইন্ডিকেশন দিচ্ছে। আমাদের এই সম্পর্কটা যেটা মানে নর্থ ইস্টার্ন স্টেটস, আমরা তো আমার 7 সিস্টার্সই বলা হয় আমাদেরকে, এখন এই ডায়মন্ডস বলা হচ্ছে গতকালকে শুনলাম। তো যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হলো যখন আপনাদের মধ্যেও একটা ভ্রাতৃত্ব থাকবে আর যখন দিল্লিও এটা একটা চাচ্ছে উন্নতি করতে আর বাংলাদেশ সরকারও প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছে আপনাদেরকে, মন্ত্রী মহোদয় নিজে বললেন যে আমার দরজা খোলা, আসুন আমরা কী করতে পারি ব্ল্যাঙ্কেট। তো এই জিনিসটা ইজ এন ইন্ডিকেশন যে আগামীতে ভালো দিন আসছে। কয়েকটা খবর আপনাকে দিই, যেমন ব্রহ্মপুত্র ব্যবহার করার জন্য আজকে আমাদের সই হবে। সিলেক্ট চেম্বার অফ কমার্সের যারা ডাইরেক্টর আছেন তারা 50টা প্রথমে আপনার ওই শ্যালো ড্রাফট বার্জ দেবেন যাতে পাণ্ডুর সাথে বাংলাদেশ রিলেশনশিপ হবে। আর আমাদের সামনে ডাক্তার মোশির রহমান সাহেব আছেন, উনি বলবেন যে এটা প্রসেসে কোথাও সমস্যা আছে কি না। আমি যতদূর জানি যে এখানে সমস্যা থাকলেও সমাধান হয়ে যাবে, কারণ উভয় দেশই চাচ্ছে আমাদের ওয়াটার ওয়েস্টটা চালু হোক। গতকালকে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন যে আমাদের এখানে ওনারা ক্রুজ শিপ মানে আমাদের পর্যটন শিপ উনি নিয়ে আসবেন গৌহাটিতে সামনে এই খুব কয়েকদিন মধ্যে। আমি আশা করি সেখানে আসার সময় বাঙালিরা আসবে, যাওয়ার সময় অসমীয়রা যাবে। আমরা তো প্লেনে ব্যাক করবো, আপনারা তো প্লেনে ব্যাক করে আসবেন, বাট উইল মেক এ ফ্যান্টাস্টিক প্রোগ্রাম যেখানে আমরা বাঙালি দুই দেশের কালচারাল প্রোগ্রাম থেকে শুরু করে সব কিছু সেই বিনোদন করা যাবে। হোয়াট ইন শর্ট ইজ হ্যাপনিং, যেন আজকে যদি আমরা ব্যবসাগত দেখি 12,000 টন স্ক্র্যাপ, লোয়ার স্ক্র্যাপ চাচ্ছে আসামের ব্যবসায়ীরা এই নদী পথে। আবার ওনারা 10,000 টন TMT বার যেটা ওনারা প্রোডাকশন করে সেটা বাংলাদেশ রপ্তানি করতে চাচ্ছে। আমরা তো সারা দুনিয়া থেকে নেই, আসাম থেকে নেব। আজকে টপ সিমেন্ট নামে একটা কোম্পানি আছে যারা এখানে সিমেন্ট ফ্যাক্টরি আসামের মালিক, ওনারা 50,000 টন ক্লিংকার রপ্তানি করতে চাচ্ছেন বাংলাদেশে। তো এই যে রিলেশনশিপটা, এটা কিন্তু হঠাৎ করে দেখবেন এটা কোয়ান্টাম জাম্প করছে। ওইটার বেস হলো এখন যেমন প্লেন যখন টেক অফ করার মুহূর্তে থাকে তো হাই স্পিডে কিন্তু উঠে, আমাদের এই রিলেশনশিপটা কিন্তু টেক অফ স্টেজে চলে আসছে। এই জন্যই আমি বললাম যে 30 বছর পর আমরা যারা এগুলোতে কাজ করেছি আমাদের মুখে এখন হাসি যাচ্ছে, আমরা ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। এবং আরও হ্যাপি যে আমাদের ডক্টর মোশাররফ রহমানের মতো মানুষকে আমরা এখানে নিয়ে আসতে পেরেছি, এবং এই স্টেক হোল্ডার আমি আসতে থেকে ধন্যবাদ জানাই
আমরা আপনাদের টেলিভিশনকেও ধন্যবাদ জানাই যে এই জিনিসটা আসামবাসীকেও জানাচ্ছেন যে রিলেশনশিপ বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া স্পেশালি নর্থ ইস্ট ইজ নাও অ্যাট ইটস পিক। নিঃসন্দেহে আমার দর্শকসকলক আমি জানাব খুঁজিছো আর ইতিমধ্যে গম পাইছে দর্শকসকলে উল্লেখ করেছে যেহেতু ভারত আর বাংলাদেশের যে সেতুবন্ধন সেই সেতুবন্ধন কোন দিকে আগবাড়িছে ইতিমধ্যে আমি অনুমান করব পারিছো আর এখেতে এই মুহূর্তে উল্লেখ করলে সেই কথাই মই যেহেতু উল্লেখ করছো বহু কেগী বিশিষ্ট অতিথি আমার মাজত আছে এই মুহূর্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর এ কে এম মশিউর রহমান ডাঙরিয়া আছে। আমি আপনার কাছে এসেছি, কি বলবেন ফার্স্ট রিয়াকশন আপনার? আমি আমাদের কালকের বক্তব্য থেকে বলবো আর ওরা যেটা বললেন তার থেকে বলবো যে বঙ্গবন্ধু জীবিত অবস্থায় ভারতের সাথে আমাদের সম্পর্ক মুক্তিযুদ্ধের সময় যেটা শুরু হয়েছিল যুদ্ধ আমাদের এবং স্বাধীনতা আন্দোলনের সহায়তা নিয়ে সেটারই অর্থনীতি এবং অন্যান্য দিকে বিস্তার লাভ করছিল। বঙ্গবন্ধু নিহত যে হলেন এইটে আমাদের এই যে সম্পর্ক এখানে একটা গতি একটা স্তব্ধতা আসে এবং তারপরের যে কতগুলো বছর এই কতগুলো বছর হলো যে ভারত আমার প্রতিবেশী, আমি তো ভারতকে ধাক্কা দিয়ে সরাতে পারবো না, কোনো রকমের সহ্য করে থাকো এবং যদি সম্ভব হয় তাহলে ওর বিরোধিতা করো। আপনাদের মনে থাকবে যে ভারতের বিচ্ছিন্নতাবাদী যারা ছিলেন তারা বাংলাদেশের থাকতো, বাংলাদেশের থেকে তাদের অপহরণ করতো। শেখ হাসিনা নেত্রী তার সিদ্ধান্ত হলো যে বাংলাদেশের ভূখণ্ড থেকে অন্য দেশের প্রতি কোনো রকম আক্রমণ করা যাবে না, কারণ ওদের কোনো দেশ নাই, ওরা যখন দরকার হবে তখন আমাদের বিরুদ্ধ লাগতে পারে। এটা কিন্তু কোনো দুই দেশের ভিতরে কোনো আলাপ আলোচনা রিসিপ্রোকাল ভিত্তিতে না, এটা নেত্রীর মানসিক মৈত্রী চিন্তা এবং ওনার বিশ্বাস থেকে এই এইটা এসেছে। এরপরে 2010 সালের থেকে যে টার্নিং পয়েন্ট সেটা দুই দেশের ভিতরে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো, সর্বক্ষেত্রে যেখানেই সম্ভব সেখানে সহযোগিতা করা এবং সেই সহযোগিতার ভিতরে নেপাল এবং ভুটানকেও নিয়ে আসা, কারণ নেপাল এবং ভুটান যেহেতু আপনার যেহেতু বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কথা আপনি বলছেন, আমি একটা প্রশ্ন এখানে আপনার কাছ থেকে জানতে চাই। খুব শেহতীয়াভাবে আসামে দেখা গেছে যে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি জেএমবির কিছু তৎপরতা এখানে শুরু হয়েছে, বলা হয়েছে যে বাংলাদেশের ভূমির থেকে জমির থেকে আসামকে অশান্ত, উত্তর পূবকে অশান্ত করার প্রয়াস চালানো হচ্ছে। এই সম্পর্ক নিয়ে বাংলাদেশ সরকার অবগত নেই বা আসাম বা ভারত সরকারে বাংলাদেশ সরকারের এই বিষয়টা অবগত করেছে নাকি? সত্যি এইরকম কোনো কাজ বাংলাদেশের ভূমির থেকে এই মুহূর্তে হয়েছে নাকি? এটাতে আমি পরে আসি যে এই এই যে টার্নিং পয়েন্ট সেখান থেকেই আমাদের সবসময় বিশ্বাস ছিল যে দুই রাষ্ট্র কতগুলো সুযোগ সৃষ্টি করতে পারে, কিন্তু সেই সুযোগের ব্যবহার করবে প্রাইভেট সেক্টর, এবং প্রাইভেট সেক্টর যে এখন ব্যবহার করছে তারা যে উদ্যোগ নিয়েছে এটা অত্যন্ত আশাব্যঞ্জক, এর ফলে এই দুই দেশের সম্পর্ক আরও বাড়বে। আপনি যেটা বললেন জেএমবি, তো সেখানে একটা প্রশ্ন, একটা হলো যে গোয়েন্দা বিভাগের তথ্য কি আদান প্রদান হয়েছে না হয়েছে এই বিষয়ে আমি জানি না, কিন্তু বাংলাদেশে এখন জেএমবির কোনো তৎপরতা এবং কোনো অস্তিত্ব নাই। এটা হয়তো কোনো একটি লোক ঘরে বসে মনে করতে পারে, হ্যাঁ আমি যদি এটা করতে পারতাম, কিন্তু কিন্তু আমি আমাকে শেষ করে দিন, এটা হয়তো হতে পারে কোনো বিচ্ছিন্ন ঘটনা, হয়তো আসামের লোকেই হয়তো কিছু করেছে তারা হয়তো বলে বাংলাদেশের, এরকম হতে পারে, কিন্তু আমাদের জানা মতে বাংলাদেশে তারা কোনো রকম প্রশ্রয় পায় না এবং বাংলাদেশে এরকম কোনো তৎপরতা দেখা যায়নি। যার নিজের দেশে কোনো অস্তিত্ব নাই সে কী করে অন্য দেশে যে অন্য একটা জায়গাতে যে গণ্ডগোল সৃষ্টি করবে? এটা আমার কাছে মনে হয় একটা বানানো গল্প বা কোনো একটা জিনিসকে অতিরঞ্জিত করে মানুষের মনে ভয় সৃষ্টি করার প্রচেষ্টা। আমার একটা সিগনিফিকেন্ট কথা তেখেতে ক'লে, বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰীৰ অৰ্থনৈতিক উপদেষ্টাৰ অফিচিয়েল ষ্টেটমেণ্ট যে বাংলাদেশত জেএমবিৰ উপস্থিতি নাই, জেএমবিৰ অস্তিত্ব নাই, আৰু অসমত যিসকল জেএমবিৰ নামত ধৰা পৰিছে, যিসকল জেএমবিৰ সন্দেহত ধৰা পৰিছে সেই মানুহখিনি বিচ্ছিন্ন এটা ঘটনা হ'ব পাৰে বুলি তেখেতে কৈছে। সেইটো আমাৰ গভৰ্ণমেণ্টে, আমাৰ গোৱেন্দা, আমাৰ চোৰাংচোৱাসকলে এইটো নজৰ দিব লাগে। তেখেতসকলে কৈছে যে বাংলাদেশৰ জেএমবিৰ লগত এইবোৰ মানুহৰ কোনো সম্পৰ্ক নাই, বিচ্ছিন্ন ঘটনা হ'ব পাৰে, বেলেগ কিবা কাৰণত হ'ব পাৰে, বা এইটো এইটো কিবা এটা সজোৱা ঘটনাও হ'ব পাৰে, এইটো তেখেতৰ অফিচিয়েল ষ্টেটমেণ্ট। গতিকে ইটছ ভেৰি ছিগনিফিকেণ্ট।
এইটো কথা হয় যে বাংলাদেশৰ ভূমিত অসমৰ যিসকল বিচ্ছিন্নতাবাদী আছিল তেখেতসকলক বাংলাদেশৰ পৰা আঁতৰাই পঠিওৱা হৈছে। এইটো কাৰণে বাংলাদেশৰ আমি ভাৰতৰ মানুহ বাংলাদেশৰ ওচৰত ডেফিনেটলি এইটো কথাৰ কাৰণে আমি কৃতজ্ঞ। কিন্তু এই কথা এই মুহূৰ্তত কিন্তু যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ কথা উল্লেখ কৰিছে আৰু চৰকাৰখনেও এই বিষয়ে একো অৱগত কৰা নাই। এইটা স্যার এটা একটা আমাদের এখানে একটা ইস্যু রিসেন্টলি এটা একটা বড় ইস্যু অফ কনসার্ন ভেরি যে আমাদের এখানে জেএমবির সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে কিছু লোক গ্রেপ্তার হয়েছে। পশ্চিমবঙ্গে একটা বম ব্লাস্টের মতো ঘটনাও ঘটেছে যারা জেএমবি করেছে বলে গোয়েন্দারা বলেছেন। তো আমাদের জন্য এটা একটা কনসার্ন। আপনি চাই আছে নেপথ্য। বিরতির পিছতে পুনর্বার স্বাগত জানাইছো। যেহেতু আমি আলোচনা করে আছো ভারত আর বাংলাদেশের যে সম্পর্ক শেহতিয়া সেই সম্পর্কের উপর মই পুনর্বার এ কে এম মশিউর রহমান ডাঙরিয়া আপনার কাছে আহিব বিচাৰিছো, উপদেষ্টা অর্থনৈতিক বিভাগের প্রধানমন্ত্রী বাংলাদেশ। আপনি জানেন বোধহয় আসামে এনআরসির কাজ চলতেছে, বলা এনআরসির থেকে বহুত মানুষের নাম বাদ পড়েছে। বলা হচ্ছে যে যেগুলো মানুষের নাম বাদ পড়েছে সেগুলো মানুষকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, এই সম্পর্কে আপনাদের মন্তব্য কি কি বলবে আপনি? আচ্ছা, নাগরিকত্ব কেন্দ্রীয় সরকারের বিষয়, রাজ্য সরকার কি তথ্য সংগ্রহ করছে বা না করছে অফিসিয়ালি আমাদেরকে কেন্দ্রীয় সরকার কিছু বলেনি। আমি যত জানি মাননীয় প্রধানমন্ত্রী যে এই রিসেন্ট দিল্লি সফর, এই সময় ভারতের প্রধানমন্ত্রীর অ্যাসুরেন্স আছে যে আপনারা এগুলো নিয়ে বিচলিত হবেন না, কারণ এটা অঙ্গরাজ্য কী করছে না করছে কিন্তু আলটিমেটলি এটা হলো কেন্দ্রীয় সরকারের বিষয়, এটা এদের একান্ত অভ্যন্তরীণ ব্যাপার। কেন করছে এটাও জানি না, এর ফল কী হবে তাও জানি না। স্থানীয় যারা নাগরিক এবং নাগরিক বলে স্বীকৃত নয়, স্বীকৃতি পাচ্ছে না, তাদের মনে হয়তো এটা কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। তো আমার মনে হয় যে ভারতের যে ঐতিহ্য, সহনশীলতা এবং এর গণতান্ত্রিক যে ঐতিহ্য, এখানে মায়ানমারের মতো কোনো ঘটনা এখানে হবে না। মানে আপনি এটা বলতে চাইছেন যে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার এই এনআরসি বিষয়টা নিয়ে আপনার সাথে কোনো ধরনের আলোচনা করছে না বা কিছু? না, আমি তা বলি যে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করেছে যে এটা কেন্দ্রীয় সরকারের বিষয়, আপনাদের এটা নিয়ে চিন্তা করার কিছু নয়। এবং আমি যেটা পরে বললাম যে এই জাতীয় কোনো কাজ করতে গেলে সেই সরকারের একটা ঐতিহ্য এবং তার কতগুলো নীতির প্রশ্ন আসে। মায়ানমার সরকারের যেটা করছে এরকম কোনো ঘটনা ভারতের সরকারের পক্ষে করাটা অচিন্তনীয়। অতএব আমার মনে হয় না ভারতের ঐতিহ্য, ভারতের সংবিধান ইত্যাদিতে এটা করার মতো কোনো ক্ষমতা আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরের সময় এবং এর আগে জাতিসংঘেও যখন মোদির সাথে ওনার দেখা হয়, সেখানে উনি বাংলাদেশকে নিশ্চিন্ত করে দিয়েছেন যে এনআরসি যাই হোক এর ইম্প্যাক্ট বাংলাদেশের সাথে কিছু নাই। এটা আমাদের আভ্যন্তরীণ, আমাদের এখানে পলিটিক্যাল সিচুয়েশন, আমার পলিটিক্যাল সিচুয়েশন ইজ লাইক দ্যাট, আমাদের এখানে যারা এনআরসি থেকে এক্সক্লুডেড হয়েছে এবং আফটার ডিউ প্রসেস যাদেরকে নাগরিক স্বীকৃতি দেওয়া হবে না তাদেরকে আমাদের এখান থেকে ডিপোর্ট করা হবে, এটা জনসাধারণের সেন্টিমেন্ট। আমাদের তো সেই জনসাধারণকে কি করা হবে সেই সম্পর্কে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত সরকার কি আলোচনা করেছে, কোনো কথা বলেছে কি না, সেটা আমাদের মানুষ জানতে চায়। এবং বাংলাদেশ সরকারের অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ আপনি বলছেন যে বাংলা ভারত সরকার আপনাদেরকে আশ্বস্ত করেছে আমরা এরকম কিছু করব না, বাংলাদেশের উপর এর ইম্প্যাক্ট হবে না, এটা ভারতের অভ্যন্তরীণ থাকবে। মানে ভারত সরকারে বাংলাদেশ সরকারক আশ্বস্ত করেছে যে আমি আপনাদের উপর এই সম্পর্কত একো প্রভাব, আমি আপনাদের একো জাপি নিদিও, আপনাদের আশ্বস্ত থাকুক, তাহলে আমার মানুষখিনির কি হব সেটা আমার কারণে এটা একটা ডাঙর প্রশ্ন, এটা ডাঙর প্রশ্ন এন্ড সিগনিফিকেন্ট। আর আর প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা বাংলাদেশের তেখেতে কৈছে যে মায়ানমারত যেটা পরিস্থিতি হয়েছিল সেইট নহয়, সেই তেখেতের বিশ্বাস, সেই আমারও বিশ্বাস, আমার তেনেকা পরিস্থিতি নহয়, কিন্তু আমার এই মানুষখিনির কি হব সেটা আমার কারণে ম্যাটার অফ কনসার্ন। যদি এরকম পরিস্থিতি সৃষ্টি হয় যে ভারত সরকার বলে যে এইগুলো মানুষকে আপনারা ফেরত নিতে হবে, তাহলে বাংলাদেশ সরকারের স্থিতি কি হবে?
না এটা তো মানে হাইপোথেটিক্যাল প্রশ্ন, যেটা আমি আবার আগে ফিরিয়ে দেব যে ভারত ভারত সরকারের যে আইন সংবিধান এবং যে জাতীয় সরকারে যে এ পর্যন্ত পরিচালিত হয়েছে, আমার মনে হয় না একদিনই সব কিছু উল্টে পাল্টে অন্যরকম কিছু হবে। তো ভারত এরকম কিছু করবে বলে আমরা কখনোই দুশ্চিন্তাগ্রস্ত নই। যেটা রহিমুল ইসলাম বললেন যে যদি ভারতের প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে থাকেন, আপনারা আপনার প্রধানমন্ত্রীর পরে আস্থা রেখেছেন, আমরা আপনাদের সে আস্থাকে প্রশ্নবিদ্ধ করব না। আপনারা যেভাবে আস্থা রেখেছেন, আমরাও রাষ্ট্রের রাষ্ট্র পরিচালক হিসাবে ভারতের প্রধানমন্ত্রীর পরে আপনাদের যেমন আস্থা, আমরাও তেমনি আস্থা রাখি। এখানে কিন্তু জনাব মুজিবুর রহমান একটা সিগনিফিকেন্ট কথা বলেছেন, সেটা হচ্ছে যে ভারতের তো দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্য পরম্পরা আছে, ঐতিহ্য আছে। ধরেন সাময়িক কিছু উথাল পাথাল, তার যে দীর্ঘ ঐতিহ্যকে হঠাৎ করে পরিবর্তন মানে একেবারে 180 ডিগ্রি ক্যানট চেঞ্জ। সো এটা হলো আমাদেরও আস্থার জায়গা। ভারত তো একটা যেন তেন দেশ না, এটা পৃথিবীর সবচেয়ে গণতান্ত্রিক দেশ। সো এটা কিন্তু আমাদের মিডিয়া বা অন্যান্য কালচারাল আমাদের দেশ সেক্টর বাংলাদেশে আমাদেরও কিন্তু এই ভয়টা কম, আমরা আস্থা রাখি ভারতের উপর। আমাদের সরকারের উপর তো আমাদের জনসাধারণের আস্থা আছেই থাকবে, কিন্তু সরকার আমাদের কিছু প্রশ্নের উত্তর দিচ্ছে না। সাধারণ জনতা, এটা কৌশলী ব্যাপার, এটা ধরে আপনাদের ব্যাপার না, সেটা আপনাদের ব্যাপার, আমাদের ব্যাপার। ভারতের সরকার সমূহ রাজনৈতিক দলের কিছু কৌশল থাকবে, রাজনীতি থাকবে, এর ভেতরে তো আমরা ঢুকতে পারবো না। তাই বলছি, কিন্তু আমরা এটা জনসাধারণের জানতে চাই যে এই সম্পর্কে আমাদের সরকার আপনাদের সঙ্গে কোনো কথা বলেছে কি, যদি বলেছে কি হবে, আর যদি এই লোকগুলোকে নিতে আপনাদেরকে বলা হয় কি, আপনারা তাদেরকে অ্যাকসেপ্ট করবেন, স্থিতিটা কি হবে আপনারা, সেটাই। আচ্ছা, এটা পররাষ্ট্র মন্ত্রীর একটা বক্তব্য ছিল, উনি বলেছেন যে যে বাংলাদেশের তো যে কোনো একটা মানুষকে আরেকটা দেশ বললো যে এটা তোমার নাগরিক তুমি নিয়ে যাও, এইভাবে তো পৃথিবীর কোথাও কাজ হয় না। কিন্তু এটা ভারতের রাজনৈতিক দল এখানে কি বলে সেটা ইজ নট দি ইস্যু। ইস্যু হলো আমাকে ভারত থেকে যদি একটি লোককেও বাংলাদেশে পাঠাতে হয়, তার তো ডকুমেন্টেশন লাগবে। আনডকুমেন্টেড একটা লোককে বাংলাদেশি বলে বাংলাদেশের ভেতরে ঢুকিয়ে দেওয়া তো হয় না। সো এইগুলি ধরেন রাজনৈতিক গল্প, রাজনৈতিক কথা চালাচালি হতে পারে, কিন্তু যখন একটা দেশ আরেকটা দেশের সাথে একটা সম্পর্কের ভিত্তিতে কিছু করবে, এটা কিন্তু অন লিগাল ইয়েতে হতে হবে। বাংলাদেশ ইজ নট গোইং টু অ্যাকসেপ্ট দিস টাইপ অফ পিপল। এটা আমি বলবো যে বাংলাদেশ এবং ভারত, ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই সম্পর্কের ভিতরে এই বিষয়টি কখনো উত্থাপিত, আলোচিত বা এটা নিয়ে কোনো রকম অস্থিরতার সৃষ্টি হয় নাই। অতএব এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার এই মুহূর্তে কোনো কারণ নাই। আর এর এর সাপোর্টে আমরা বলবো, যেটা নজরুল ইসলাম সাহেব বললেন বা আমিও বললাম, যে ভারতের যে দীর্ঘ ঐতিহ্য, সংবিধান আইন মানার যে ঐতিহ্য, তাতে ধারণা করা অসম্ভব যে ভারত হঠাৎ করে এমন কোনো কিছু করবে যেটা আন্তর্জাতিক অঙ্গনে অথবা দ্বিপাক্ষিক ক্ষেত্রে ভারতের পরে মানুষের আস্থার প্রশ্ন উঠবে। ভারত কখনো এরকম কাজ করবে না। আর একটা হলো, দেখেন যে এখানে যে ভাষা, এখানে যে লোক, বর্ডার পার হলে একই রকম লোক একই রকম ভাষা দেখবেন। এতই যদি অত্যাচারের ভয় থাকে, তাহলে এ পর্যন্ত কোনো কাহিনী শুনেছেন যে এদেশ থেকে একজন বা দশজন লোক বাংলাদেশে যে আশ্রয় নিয়েছেন, এরকম কোনো কাহিনী নাই। আমি সেই প্রশ্ন আপনাকে করতে চাই, এটা হলো একটা কল্পকাহিনী। এটা মানুষের বিভিন্ন সময় মানুষের মনে বিভিন্ন রকম অস্থিরতা সৃষ্টি হয়, ওরকম একটা কোনো কল্পকাহিনী, এর কোনো দ্বিপাক্ষিক রাজনৈতিক সংশ্লেষ নাই। আমি একটু বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে সম্পর্কটা বিরাট জিনিস। আজকে বাংলাদেশ এবং ভারত এবং ভারতের অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক, এই সুসম্পর্কের বেস করে কিন্তু আমাদের দুই প্রধানমন্ত্রী এটা নিয়ে যে শর্ট আলাপ আলোচনা যদি করেও থাকেন, সেখানে আমরা যে নিউজটা পেয়েছি সেটা হলো ভারতের প্রধানমন্ত্রী কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করছে, এটা ভারতের ইন্টারনাল ম্যাটার। এখন আমি যেটা বলার চেষ্টা করছি যে আমাদের আমরা নেবার্স, আমাদের একই জিনিস কিন্তু মোদি সরকার আরও অন্য অন্য স্টেটে করছে, সাউথে করছে, নর্থে করছে, তো সেখানে তো বাংলাদেশের সঙ্গে কথা হচ্ছে না, এখানে কেন কথা হবে। এই জন্য আপনাদের বলার চেষ্টা করছি যে আওয়ার গুড রিলেশনশিপ উইল প্রিভেন্ট এনিথিং
যেটা আমাদের সম্পর্কে ভাটা পড়তে পারে। আর এখন তো আমাদের ব্যবসার সময় আসছে, এখন তো আমরা ব্যবসা বাণিজ্য করব, এমনকি আমরা কন্টেনার আপনাদের জন্য ফ্রি মুভমেন্টের প্ল্যানিং আমরা করতেছি, এখন ট্রান্সশিপমেন্ট করে কীভাবে আনবো, আজকেও সেটা চুক্তি হবে, এটা নিয়ে আজকে চিফ মিনিস্টারের সাথে আমাদের কথা হবে। তো আমরা যেখানে এতটা এগিয়ে আসছি আপনাদের কাছে বিটুইন এ স্টেট অ্যান্ড বাংলাদেশ, সেখানে এগুলো সামনে আনা মানে কেউ চাচ্ছে যে তা আমাদের লিটারেচার ভাটা পড়ুক। সো লেট আস নট ডিসকাস দ্যাট ইস্যু, আমাদের গুড সম্পর্ক আছে, আমরা গুড উইশ করব এবং ইনশাআল্লাহ আমরা দেখব যে এই গুডটাই থাক। আমি একটা ছোট্ট কথা অ্যাড করতে চাই, আপনি যদি দেখেন বাংলাদেশ অর্থনৈতিকভাবে ভারতের চাইতে তুলনায় অনেক ছোট দেশ, কিন্তু আমাদের অর্থনৈতিক অগ্রগতির সাম্প্রতিক ধারাটা কিন্তু ভারতের চাইতেও অগ্রসর মানে এই সাউথ এশিয়ার মধ্যে। এক নাম্বার টু, আমাদের যে সামাজিক ক্ষেত্রে যে আমাদের অগ্রগতি, এটা ভারতের চাইতে অনেক উপরে, পাকিস্তানের চাইতে, পাকিস্তান তো আমাদের ধারে কাছেই নেই। তো এইরকম একটা সামাজিকভাবে অগ্রসর সমাজ, অর্থনৈতিকভাবে সম্ভাবনাময় দেশ থেকে ভারতের এই অঞ্চলে আসবে ভাগ্যান্বেষণে, এটা সাম্প্রতিক 10-15 বছরে কিন্তু যৌক্তিকভাবেও বিবেচনা করা যায় না। আমার মনে হয় না যে আমাদের দেশে বরং ভারত থেকে বৈধ এবং কিছু অবৈধভাবেও প্রচুর নাগরিক বাংলাদেশে কাজ করে এবং প্রচুর রেমিটেন্স পাঠায়, প্রচুর বিলিয়ন্স। ইট ইজ এ ফ্যাক্ট এবং ভারতের ডেটা দেখেন। মানে আপনি যা বলতে চাইছেন, ভারত থেকে বৈধ এবং অবৈধভাবেও মানুষ বাংলাদেশে যাচ্ছে, বসতি করছে, চাকরি করছে, মানে কাজ করছে, মানে জামান ভারতৰ পৰা অবৈধভাৱে বাংলাদেশত বহুত নাগৰিক গৈ তাত বসবাস কৰিছে বুলি তেখেতে ক'ব বিচাৰিছে। প্ৰধানমন্ত্ৰীৰ অৰ্থনৈতিক উপদেষ্টা ডাঙৰীয়া কি কয়, আপনি কি বলবেন এই বিষয়টার উপরে? ভারত না, এটা তো যে রেকর্ডেড ফ্যাক্ট যে ভারতে যে রেমিটেন্স আসে এর দ্বিতীয় বা তৃতীয় সোর্স বোধ হয় বাংলাদেশ। এটা একটা ব্রেকিং নিউজ না, এর একটা বড় কারণ হলো যে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে গড়ে উঠছে, আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি খুব দ্রুত গতিতে বেড়ে উঠেছে এবং আমাদের দেশের যে পারদর্শিতা এর সাথে তাল রাখতে পারেনি, সেই জন্য আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে বিদেশিরা কাজ করে এবং বিদেশিদের কাজ করার ভিতরে ভারতের সুবিধা হলো যে ভাষা, সংস্কৃতি, জীবনযাত্রা, অভ্যাস ইত্যাদির মিল অনেক বেশি। সেই জন্য আমাকে যদি বলা হয় যে একই যোগ্যতা সম্পন্ন একজন অন্য দেশি লোককে দিব বা একজন ভারতীয় লোককে দিব, আমি মনে করি যে ভারতীয় লোকটা হলে সুবিধা হয়, কারণ ওর অভ্যাস, ওর জীবনযাত্রা, আমার অভ্যাস, আমার জীবনযাত্রা একই রকম। যখন সিনেমা দেখতে যাই, ও যে বই দেখে আমিও সেই বই দেখি, ও যে গান শুনে আমিও সেই গান শুনি, অতএব ওর সাথে আমার মিল বেশি, অনেক বেশি সহজে কাজ করতে পারবো। কারণ এই যে ব্যবসার ভিতরে যে কাজ, এইখানে একটা সামাজিক সম্পর্ক গড়ে ওঠে, তো ওই সামাজিক সম্পর্কটা ভারতীয় যদি কেউ কাজ করে তার সাথে সহজে গড়ে ওঠে। আপনি স্যার যা বলছেন এখানে, যাকে আপনি অবৈধভাবে ভারত থেকে গিয়ে বসতি করার লোক আপনি বা কাজ করার লোক আপনি বলছেন, এখানে অবৈধ বলতে আমরা কি একটু লুজলি অবৈধ ব্যবহার করি, এই ব্যবহার করছি এই অর্থে যে আমাদের এখানে কাজ করতে যাওয়ার জন্য অনেক নিয়মকানুন পালন করতে হয়। আমার ফ্যাক্টরিতে কালকেই দুজন লোক দরকার, হ্যাঁ, এবং সেই দুজন লোক আনতে গেলে আমার যে এই যে নিয়ম নীতি আছে পালন করতে আমার 2 মাস লাগবে, আমি 2 মাস আমার ফ্যাক্টরি বসায় রাখবো না। তো আমি কোনো না কোনো পথ বাইর করে দুজন লোকরে এনে কাজে লাগাই, কিন্তু একই সাথে তাদের যাতে বৈধতা আসে সেই বৈধতার প্রক্রিয়াটাও আমি শুরু করি। এই অর্থে অবৈধ, এটা ইয়ে নয় যে ওই লোকটা কোনো দিনই কোনো আইন মানবে না, এসে এখানে থাকতেছে কাজ করতে, সেই অর্থে অবৈধ নয়। হোয়াট কুড বি দ্য নাম্বারস? আমরা রেমিটেন্সের ফিগারটা জানি, মতলব ভাই আপনার কি মনে হচ্ছে যে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট? এটা কিন্তু টপ, মানে ইন্ডিয়া সারা পৃথিবী থেকে যেই রেমিটেন্স আনে উই আর অ্যামাং দি টপ, এটা আমি এক্স্যাক্টলি ভুলে গেছি। আচ্ছা শেষ করে দিন, ঠিক আছে, যেহেতু আমার অনুষ্ঠানের সময় শেষ হয়ে আছে, আমি বিদায় লব লাগিব, আর যথেষ্ট ব্যস্ততাপূর্ণ সময় তখন তখন বিদায় দিব লাগিব। শেষবারের জন্য আপনার কাছে আমি এসেছি, শেষবার কী বলবেন, শেষ রিয়াকশনটা আপনার? আমরা এখানে এসে আপনাদের সবার সাথে আলাপ আলোচনা করে বেশ আনন্দ পেয়েছি এবং এই যে সখ্যতা এবং বাণিজ্যিক সম্পর্ক যে সম্প্রসারণ, এটা এই এখানের যে কনফারেন্স এটার ভিতরে সীমাবদ্ধ থাকবে না। আমি আশা করব এরকম
একাধিক কনফারেন্স হবে এবং ঢাকাতেও কনফারেন্স হবে, যাতে আমাদের সবারই মনে হয় আমরা সবাই একসাথে বসে কাজ করছি, কোনো বিশেষ জায়গা বা কোনো বিশেষ অঞ্চলের লোক নয়, আমাদের সেটাই ভবিষ্যতের আশা। আব্দুল মতলিব আহমেদ, শেষবারভাবে কী বলবেন? আমি এটাই বলবো যে আসাম থেকে শুরু হলো নর্থ ইস্ট অ্যান্ড বাংলাদেশের সুসম্পর্কের নতুন একটা অধ্যায়। এই নতুন অধ্যায়ে দেখা যাবে বিগত এত বছরে যে উন্নতি আমরা করতে পারি নাই, যার জন্য আমরা দুঃখ প্রকাশ করি, সেটা আগামী চার বছরের মধ্যে সেটা ছাড়িয়ে আরও অনেক উন্নত হবে, এটাই আমাদের আশা। নাঈম ইসলাম খান, কী বলবেন শেষবারের জন্য? না, আমরা তো অনেক নৈকট্য অনুভব করি। আমি কিছুক্ষণ আগে এখানে বলা হচ্ছিল যে আসামের মুখ্যমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে গলায় জড়িয়ে ধরেছে। আমার খুব মনে করতে ইচ্ছা করে এই মুখ্যমন্ত্রী ত্রিপুরার, সে আবার আমার জেলার সন্তান, কুমিল্লায় তার জন্ম, এখন ত্রিপুরার সে মুখ্যমন্ত্রী, তার জন্ম কিন্তু কুমিল্লায় বাংলাদেশে। সো আমরা কতটা ঘনিষ্ঠতায় আমরা এইগুলি আবিষ্কার করি শিল্প সাহিত্য সংস্কৃতি সমস্ত ক্ষেত্রে। আমি মনে করি গত এগারো বছরের ধারাবাহিকতা যদি আগামী নয়টা বছর আমরা যাই, এটা এত সলিড হবে যে এরপরে যে কোনো রাজনৈতিক পট পরিবর্তনেও এই সম্পর্ক আর পরিবর্তনীয় থাকবে না। জিয়াউর রহমান ডাঙরিয়া, সময় শেষ হয়েছে, খুব চমুকে কব, খুব চমুকে দেশ দুখনের জনসাধারণের মাজর যে মানে মৈত্রিক সম্পর্ক, সেই সম্পর্ক আরও সুদৃঢ় হোক, আর এই যে ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের যে তৎপরতা চলিছে তার দ্বারা নিশ্চয় আমার দুইখান দেশের জনসাধারণ উপকৃত হব আর আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হোক। নিঃসন্দেহে আমার যেহেতু অনুষ্ঠানের বিদায় লোক, আমার সময় শেষ হয়েছে। রাইজে ইতিমধ্যে হয়তো অনুমান করেছে যে ভারত আর বাংলাদেশের যে সম্পর্ক, সেই মৈত্রিক সম্পর্ক এটা দ্রুতগতিত বৃদ্ধি পাইছে। আমিও আশা করো দুইখান দেশের মাজের যে সম্পর্ক, সেই সম্পর্ক এনেদরে আগবাড়ি যাক, আর এক প্রবল সম্ভাবনীয়তা দেখা দিয়েছে এই মুহূর্তে, সেই সম্ভাবনীয়তার দেশত দুইখান দেশে একেলগে একে খুঁজে আগবাহক, সেই আশা করিয়েই আমার এই অনুষ্ঠানত অংশগ্রহণ করা আটাইকেগী অতিরিক্ত ধন্যবাদ জ্ঞাপন করে মই কে জামান চৌধুরী আসাম টক্সর বিশেষ অনুষ্ঠান নেপথ্যর বিদায় লো। ধন্যবাদ।